হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলো না। আজকের বিষয় সময় ও কার্য, টাইম এবং অ্যান্ড ওয়ার্ক। সময় ও কার্য সম্পর্কিত যেসব অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, সেই সব অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা। আজকের যে টেকনিক, সেটা একটা নতুন একটা টেকনিক যেখানে গতানুগতিক নিয়মকে বর্জিত। এবার দেখা যাক আমার নিয়মটা কি। এ একা একটি কাজ 20 দিনে করে, বি একা ওই কাজ 30 দিনে করে। তাহলে এ করে কত দিনে বললাম 20, আর বি করে কত দিনে 30। তাহলে এই দুটোর এলসিএম, এলসিএম কত? 60। এই 60টাকে টোটাল ইউনিট অফ ওয়ার্ক, মানে কাজের মোট পরিমাণ দ্বারা হয়, তাই তো? তাই যদি হয় তো এ 20 দিনে করে, তাহলে একদিনে করে কত? 60কে 20 দ্বারা ভাগ করলে কত? 3 পার ডে। তাহলে এ পার ডে 3 ইউনিট করতে পারে, বি ক ইউনিট করতে পারে। 30, 60কে 30 দ্বারা ভাগ করলে কত? 2 ইউনিট পার ডে, তাই তো? তাহলে দুজন যদি একত্রে করে, তাহলে 3 আর 2 কত? 5 ইউনিট করবে। 5 ইউনিট যদি করে থাকে, তাহলে মোট কত ইউনিট? 60। তাহলে 60কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে কত? 12। 12 দিন অ্যান্সার। নতুন একটা টেকনিক, সবাই করবে, ভালো লাগবে। এ ও বি একটি কাজ যথাক্রমে 24 ও 18 দিনে শেষ করে, তাহলে এ করে কত দিনে? 24, বি করে কত দিনে? 18। এদের মধ্যে লসাগু কত? 18 আর 24-এর লসাগু হচ্ছে 72। তাহলে এ 72কে 24 দিয়ে ভাগ করলে কত? 3। 72কে 18 দিয়ে ভাগ করলে কত? 4। তাহলে দেখো, এ পার ডে টোটাল ইউনিট হচ্ছে এইটা, এ পার ডে 3 ইউনিট করতে পারে, বি পার ডে 4 ইউনিট করতে পারে। তাহলে বলে যে 4 দিন একত্রে কাজ করার পর, তাহলে দুজনে মিলে মোট কত ইউনিট করবে? 7 ইউনিট। এই 7 ইউনিট কতদিন করবে? একত্রে 4 দিন, তাহলে একে 4 দ্বিগুণ করো, তাহলে 4 সাথে কত? 28। তাই যদি হয় মোট 72 ইউনিট ছিল, 72 ইউনিট থেকে 28 ইউনিট যদি আমরা বাদ দিই, তাহলে কত আসছে এখানে? 4 44 ইউনিট। তাহলে এই 44 ইউনিট কে কাজ করবে? 44 ইউনিট করবে 4 দিন একত্রে কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি কতদিন করবে? বি যেহেতু পার ডে 4 ইউনিট করে, তো 44 ইউনিট করতে 4 ইউনিট পার ডে হিসাবে মোট 44কে 4 দিয়ে ভাগ করলে কত? 11 ইউনিট 11 দিন। তাহলে 4 দিন একত্রে কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি কতদিনে করবে? 11 দিনে। নেক্সট, এ ও বি একটি কাজ যথাক্রমে 16 ও 12 দিনে, এ করে 16 দিনে, বি করে 12 দিনে। 4 দিন একা কাজ করার পর এ চলে গেল। এখানে একত্রে আগের অঙ্কটাই দুজন একত্রে 4 দিন করেছিল, এখানে এ 4 দিন একা কাজ করবে। তাহলে আগে 16 আর 12 লসাগু কত? 48 টোটাল ইউনিট এটা, 48কে 16 দিয়ে ভাগ করলে 3, 48কে 12 দিয়ে ভাগ করলে কত? 4। তাহলে এ পার ডে 3 ইউনিট করে কাজ করে, বি পার ডে 4 ইউনিট করে কাজ করে। এবার বলেছে 4 দিন একা কাজ করার পর, 4 দিন একা কাজ করবে বা এ চলে গেল, তাহলে এ 4 দিন করেছে, তাহলে 3কে যদি 4 দিয়ে গুণ করা হয়, তাহলে কত? 12 ইউনিট কাজ অলরেডি করে ফেলেছে এ, বি একা কাজ বাকি। তারপরে বাকি কাজ তাহলে কত? 48 থেকে যদি 12 ইউনিট চলে যায়, তাহলে কত? 37 ইউনিট। এই 37 ইউনিট কে করবে? বি করবে। তো এ তো 4 ইউনিট করে করতে পারে, তাহলে 4 দিয়ে ভাগ করো, 4 9 36। তাহলে মোট বি একা বাকি কাজ 9 দিনে করতে পারবে।
এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি রইল? তাহলে এ করে কত দিনে? 10 দিনে। বি করে 20 দিনে। এলসিএম কত? 20। এ পার্টটা করে 20 কে 10 দিয়ে ভাগ করলে কত? 2। 20 কে 20 দিয়ে ভাগ করলে কত? 1। এ পার ডে 2 ইউনিট করে করে, এ পার ডে 1 ইউনিট করে করে। এবার দুজনে মিলে কত ইউনিট করে? মোট 3 ইউনিট। কদিন একত্রে কাজ করবে? 5 দিন। তাহলে 3 পাশা 15 ইউনিট কাজ ওরা করে ফেলেছে। তাহলে বাকি আছে কত? 20 থেকে 15 বাদ দিলে 5 ইউনিট। কত? 5 ইউনিট। তাহলে কত অংশ বাকি থাকবে? তাহলে এই 5 বাই মোট তো 20, 5 বাই 20 অংশ বাকি থাকবে। তাহলে 1/4 অংশ বাকি থাকবে, 1/4 অংশ। নেক্সট কোশ্চেন, এ 2/5 অংশ জমি 6 দিনে। এখান থেকে দেখো ফুল মানে সম্পূর্ণ অংশ জমি কদিনে সেটা নেই। তাহলে আমরা এখান থেকে বের করে নিই, 2/5 অংশ যদি 6 দিনে করে তাহলে 1 অংশ কত? 6 × 5/2 কাটাকুটি করে কত? 3/5 = 15। এ 15 দিনে করতে পারে। সেমভাবে বি 1/3 অংশ করে, 10 দিনে চাষ করতে পারে। 10 দিনে তাহলে 1 অংশ কত করবে? 10 × 30 = 30 দিনে। তাহলে আগের মতো বেরিয়ে গেল, এ করে 15 দিনে, এ করে 30 দিনে। এইবার এ আর বি, তাহলে এখানে কত? 15, এখানে 30। এলসিএম কত? 30, এই টোটাল ইউনিট। এবার এ পার ডে 30 কে 15 দিয়ে ভাগ করলে কত? 2 ইউনিট। 30 কে 30 দিয়ে ভাগ করলে 1 ইউনিট। তাহলে দুজনে একত্রে মোট কত ইউনিট কাজ করে? 3 ইউনিট। 3 ইউনিট যদি একত্রে কাজ করে তাহলে মোট তো 30। তাহলে কদিন টাইম লাগবে? 30 কে 3 দিয়ে ভাগ করলে 10 দিন টাইম লাগবে। সম্পূর্ণ অংশ কাজ করবে না ওরা, 4/5 অংশ। তাহলে 10 কে 4/5 দিয়ে গুণ করো, তাহলে 4 দুগুণ কত? 8 দিন। 8 দিন অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আসে। এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে। এখানে এ প্লাস বি একত্রে 30 দিনে, আর বি প্লাস সি একত্রে করে 20 দিনে, সি প্লাস এ একত্রে কত দিনে? 15 দিনে। তাহলে দেখো এখানে 3টের যদি আমরা এলসিএম বের করি তাহলে কত? 60। তাহলে এ প্লাস বি একত্রে একদিনে কত করে? 60 কে 30 দিয়ে ভাগ করলে 2 ইউনিট। আর এর ক্ষেত্রে কত হবে? বি প্লাস সি 60 কে 30 দিয়ে ভাগ করলে কত? 3 ইউনিট। আর 60 কে 15 দিয়ে ভাগ করলে এখানে কত আসবে? 4 ইউনিট। তাহলে এরা দুজন 2 ইউনিট করতে পারে, বি প্লাস সি 3 ইউনিট করতে পারে, সি প্লাস এ 4 ইউনিট করতে পারে। তাহলে এখান থেকে আমরা আসি, তাহলে এ প্লাস বি 2 ইউনিট করে, বি প্লাস সি করে 3 ইউনিট, সি প্লাস এ কত করে? কনে 4 ইউনিট। তাহলে এখানে দেখো সব পার্টের মধ্যে এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার। তাহলে 2 কমন নিলে এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে কত হচ্ছে? 4 × 3 = 7, 9। তাহলে এ প্লাস বি প্লাস সি 9/2, তার মানে হচ্ছে 4.5 ইউনিট। 4.5 ইউনিট কাজ করতে পারে তিনজন একত্রে। তাহলে কতদিন লাগবে? মোট তো 60 ইউনিট ছিল। তাহলে 60কে যদি আমি এই যে 4.5 মানে 9/2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 60 × 2/9। 3 দিয়ে কাটলে কত? 3 × 3 = 9, 3 × 20 = 60। তাহলে এখানে হচ্ছে 40/3, 3 × 3 = 39, 13 × 1 = 3। ডি অপশন অ্যান্সার। এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি প্লাস সি একত্রে ওই কাজ 3 ঘন্টায়, এ প্লাস সি ওই কাজ একত্রে 2 ঘন্টায় করে, বি একা ওই কাজ কত ঘন্টায় করতে পারবে? দেখো এ করতে পারে 4 ঘন্টায়, বি প্লাস সি একত্রে করতে পারে 3 ঘন্টায়, এ প্লাস সি একত্রে করতে পারে 2 ঘন্টায়। তাহলে এই 3টের এলসিএম কত? 4, 3, 2, 12। তাহলে এ 1 ঘন্টায় কত করতে পারে? 4 কে ওই 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6।
তাহলে এ প্লাস সি 6 ইউনিট, বি প্লাস সি 4 ইউনিট আর এ 3 ইউনিট। এখানে এ প্লাস সির থেকে এ প্লাস সি ছিল 6 ইউনিট আর এ ছিল 3 ইউনিট, তাহলে এখান থেকে কাটাকাটি করলে এ কেটে যাচ্ছে, সি কত ইউনিট? 3 ইউনিট। আমাদের বের করতে হবে বি একা কাজটি কত ঘন্টায় করে। তাহলে এখানে যদি বি প্লাস সি হচ্ছে একত্রে 4 ইউনিট করতে পারে, তাহলে এখানে যদি সি এর মানটা বসিয়ে দিই তাহলে কত হচ্ছে, সি সি কেটে গেল, তাহলে বি হচ্ছে বিয়োগ করলে 1 ইউনিট। তাহলে বি একা 1 ইউনিট করতে পারে পার ঘন্টায়, তাই তো? তাহলে মোট তো 12 ইউনিট কাজ, তাহলে ও এক ঘন্টায় যদি 1 ইউনিট করতে পারে তাহলে 12 ইউনিট কাজ 12 ঘন্টা লাগবে। তাহলে 12-কে 1 দিয়ে ভাগ করলে 12, বি অপশন। একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে, তাই তো? পুরুষ ও বালক, তাহলে এখন একজন পুরুষ, পুরুষটাকে এম ধরলাম, স্ত্রীলোকটাকে ওমেন ডব্লিউ ধরলাম, বালকটাকে, তাহলে একত্রে তিনজনে মিলে একটি কাজ 3 দিনে করতে পারে। আর পুরুষ ম্যান অ্যান্ড বালক, বালক তাহলে কি বি, দুজন এক ও সরি দুজন একত্রে না দুজন আলাদা আলাদা, তাহলে এখানে ম্যান করতে পারে পৃথকভাবে 6 দিনে আর বালক করতে পারে 18 দিনে, এইটা দেওয়া আছে। তিনজনে একত্রে 3 দিন, পুরুষ 6 দিনে করতে পারে, বালক 18 দিনে। তিনটে যদি আমরা এলসিএম বের করি তা কত আসবে, 18, তাহলে টোটাল ওয়ার্ক 18 ইউনিট, এত ইউনিট। তাহলে 18-কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এরা তিনজনে মিলে 6 ইউনিট করতে পারে, 18-কে 6 দিয়ে ভাগ করলে 3 ইউনিট করতে পারে পুরুষ, 18-কে 18 দিয়ে ভাগ করলে 1 ইউনিট করতে পারে বালক, তাই তো? এবার তাহলে বলেছে স্ত্রীলোক একই কাজ কতদিনে করতে পারে, তাহলে এরা দুজনে মিলে কত, 3 আর 1 কত, যেহেতু এখানে তিনজনের কাজ দেওয়া আছে 6 ইউনিট, তা দুজন যদি বিয়োগ করি এই তিনজন থেকে যদি পুরুষ আর বালকের ইউনিট বাদ দিই, তাহলে 3 থেকে 6 থেকে 3 আর 1 বাদ দিই, তাহলে মোট 4 বাদ গেলে 2 ইউনিট, তাহলে মহিলা ওম্যান 2 ইউনিট করে কাজ করতে পারে পার ডে, তাই তো? তাহলে 18 ইউনিট কাজ 2 ইউনিট করে যদি পার ডে করতে পারে তাহলে কদিন টাইম লাগবে, 9 দিন টাইম লাগবে। এ ও এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 ও 20 দিনে করতে পারে, এ পারে 25 দিনে, বি পারে 20 দিনে, তারা একত্রে কাজ শুরু করার পর 5 দিন পর এ চলে গেল, সেটা পরে আসছে, তাহলে দুজন এলসিএম কত, 25 আর 20, এর এলসিএম কত, 20 আর 25-এর এলসিএম 100। এবার এক 100-কে যদি 25 দিয়ে ভাগ করে 4, 100-কে 20 দিয়ে ভাগ করলে 5, তাহলে দুজন একত্রে কত ইউনিট কাজ করতে পারে, 9 ইউনিট, কদিন কাজ করার পর, 5 দিন পর, তাহলে এখানে 5 দ্বিগুণ করলাম, তাহলে 1 দিনে করে 9 ইউনিট, 5 দিন কত, 5 9 45 ইউনিট কাজ, ওরা দুজন 5 দিন পর এ চলে গেল, তার মানে কি 45 ইউনিট ওরা কাজ করে ফেললো, তাহলে 100 থেকে যদি 45 ইউনিট বাদ দিই তাহলে থাকে 55 ইউনিট, বাকি কাজ বি একা কতদিনে শেষ করবে, তাহলে বি একা পারে কতদিনে, পার ডে 5 ইউনিট করে, তাহলে 55-কে 5 দিয়ে ভাগ করলে 11 ডে, মানে 11 দিন। এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে, এ পারে কতদিনে, 20, বি পারে 30 দিনে, তারা একত্রে কাজ শুরু করার পর কিছুদিন পর বি কাজ ছেড়ে চলে গেল, এ বাকি কাজ 30 দিনে শেষ করলো, বি কতদিনে কাজে নিযুক্ত ছিল। তাহলে দেখো দুজনের সেম অঙ্ক এলসিএম কত, 20 আর 30 60, তাহলে একে ভাগ করলে কত, 3, একে ভাগ করলে কত, 2, তাহলে দুজনে মিলে 5 ইউনিট করে কাজ করে। কিন্তু এখানে বলেছে ধরো এ কাজটা শুরু করেছিল এখান থেকে, এ আর বি কাজটা শুরু করেছিল, কিন্তু কিছুদিন পরে গিয়ে এখান থেকে এ বি চলে গেল, বি আউট, তাহলে এ করবে, তাহলে এখানে এ কতদিন কাজ করেছে, এ বাকি কাজ 10 দিন, এ 10 দিনে করেছে, তাহলে 10 দিনে এ কত ইউনিট করে করে, 3 ইউনিট করে করে,
তাহলে 10 × 3 30 ইউনিট কাজ, লাস্টে যেটুকু বাকি ছিল সেটি কে করেছে, এ করেছে। তাহলে এক 60 থেকে যদি টোটাল ইউনিট থেকে 30 বাদ দিই, 30 ইউনিট, তাহলে দুজন একত্রে কদিন করেছিল, 30 ইউনিট, দুজন একত্রে পার ডে 5 ইউনিট করে করে, তাহলে একে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কত, 6। তাহলে বি কতদিনের কাজ নিযুক্ত ছিল, 6।